সকলকে সুস্মিতার রান্নাঘর চ্যানেলে স্বাগত। আজকে আমার রেসিপি হলো পালং শাকের মুচমুচে পকোড়া। পালং শাকের মুচমুচে পকোড়া আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতকালের বিকালে বা সন্ধ্যাবেলায় চা কফির সাথে কিন্তু এই পালং শাকের পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া দুপুরবেলা ভাতে গরম গরম ভাতে ডালের সাথে এই পালং শাকের পকোড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি যেভাবে পালং শাকের পকোড়া বানাই আপনারা যদি সেইভাবে পালং শাকের পকোড়া বানান আশা করি আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পালং শাকের পকোড়া করার জন্য আমি পালং শাক এখানে কেটে নিয়েছি, এইভাবে বড় বড় করে একটু কেটেছি। পালং শাকের পকোড়ার মধ্যে আমি যতটুকু বেসন নেব আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। দু চামচ বেসন নিলাম আর অল্প, মানে আড়াই চামচ আমি বেসন নিলাম। আর নেব দু চামচ চালের গুঁড়ো। প্রথমে বেসন আর চালের গুঁড়োটা আমি একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নেব, তাহলে পকোড়াগুলোর মধ্যে বেশি তেল টানবে না। চালের গুঁড়ো আর বেসনটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি আর রাখবো না গ্যাসে। এই এক মিনিটের মতন আমি নাড়াচাড়া করলাম, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার পালং শাকের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এটা কিন্তু নিরামিষও করা যায়, শুধু পেঁয়াজটা দেবেন না। পেঁয়াজ না দিয়েও কিন্তু পকোড়াগুলো খেতে ভীষণ ভালো হয়। ছোট চামচের এক চামচ রসুন বাটা দিলাম, এক চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, সামান্য চিনি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প কালো জিরে দিলাম, বেশ খানিকটা ধনে পাতা কুচি দিলাম। এবার সব ভালো করে আমি শাকটার সঙ্গে মেখে নেব। ভালো করে সব কিছু দিয়ে আমি পালং শাকটা মেখে নিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে, পালং শাক এমনিতেই নরম আর জলও বেরিয়েছে। প্রথমে আমি জল দেবো না, ওই চালের গুঁড়ো আর বেসনটা দিয়ে আগে চালের গুঁড়ো বেসন দিয়ে মেখে নেব, তারপর জল লাগলে জল দেব। এই বেসন আর চালের গুঁড়োটা দিয়ে দিলাম। বেসন আর চালের গুঁড়োটার সাথে এবার আমি মাখিয়ে নেব। আর একটা কথা বলে দিই, বেসন আর চালের গুঁড়োটা যে আমি শুকনো খোলা একটু ভেজে নিলাম, ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পালং শাকের মধ্যে দেবেন, গরম অবস্থায় কিন্তু দেবেন না। বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখার পর ঠিক এরকম টাইট হয়েছে, আমার কিন্তু জল দিতে লাগেনি, কিন্তু আর একটু নরম করতে হবে। আমি সামান্য জল অ্যাড করছি। ঠিক এরকম হবে মাখানোটা, ঠিক এরকম হবে, এর থেকে বেশি টাইটও করব না, বেশি পাতলাও করব না। পকোড়াগুলো মুচমুচে করার জন্য আমি এখানে হাফ চামচ খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা দিয়ে ভালো করে আমি আবারও মেখে নিলাম। পকোড়াগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভাজব। সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পকোড়াগুলো আমি উল্টে দিচ্ছি। Thank you.
তিনবার চারবার করে আমি পকোড়াগুলো ওলট পালট করে দিচ্ছি। এই শীতকালে এই পালং শাকের পকোড়া আর গরম গরম চা কফির সাথে বিকালবেলায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু চা কফির সাথে না, গরম গরম ভাত ডালের সাথেও কিন্তু এই পালং শাকের পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। রেডি পালং শাকে পকোড়া, এবার গরম গরম চা কফির সাথে পরিবেশন করার পালা। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একদিন পালং শাকের পকোড়া ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আমি আজকে এখানেই রাখলাম, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।